নতুন নামে নিবন্ধন চাইছে জামাত ইসলামী। শর্ত পূরণ করে ভিন্ন নামে আবেদন করলে নিবন্ধন পেতে পারে দলটি, জানালেন ইসি আলমগীর। বাংলাদেশের জন্য চীন কোনো ঋণের ফাঁদ তৈরি করেনি, মন্তব্য রাষ্ট্রদূতের। উইঘুরে মুসলিম নির্যাতনের অভিযোগ, পশ্চিমা অপপ্রচার। এবং ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর, তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে, সচেতন না হলে বড় বিপর্যয়ের শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশে না, উন্নত রাষ্ট্রগুলোতে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ভোগ্যপণ্য আমদানিকারক এবং রপ্তানিকারকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ না হলে গোটা বিশ্বের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, তাই দেশের সকল অনাবাদি জমিতে ফসল বাড়ানোর আহ্বান জানান তিনি। ফসল উৎপাদন বাড়াতে সবাইকে আরও বেশি সজাগ থাকারও কথা বলেন। এ সময় সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশ ও মানুষের কল্যাণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। যখনই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা হলো এবং সারা বিশ্বে এটার একটা অর্থনীতির একটা আঘাতটা আসলো, কিন্তু শুধু আমাদের উপরে না, পুরা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে ডেভেলপ কান্ট্রির উপরে এটার প্রভাবটা আরও ব্যাপকভাবে পড়লো, যার জন্য আমি ইতিমধ্যেই আমাদের সকলকে বলছি, যার যেখানে যতটুকু জমি আছে যে যা পারো নিজের খাবার উৎপাদন বাড়াও, জনগণের জন্যই তো কাজ করতে এসেছি। সেখানে আমরা কিন্তু মানুষকে সেটা বলেছি যে যা পারো উৎপাদন করো, উৎপাদন করে নিজেরটা নিজে ব্যবস্থা করো, সঞ্চয় করো, সাশ্রয়। নতুন নামে আত্মপ্রকাশের চেষ্টা চালাচ্ছে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে আবেদন করেছে তারা। কমিশন বলছে সংবিধান অনুযায়ী আবেদন করলে নিবন্ধনের বিষয়টি দেখা হবে। খাদিজা তুরকোপরা রিপোর্ট। যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে 2018 সালে জামাতেই নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দীর্ঘদিন নীরব থাকার পর এবার ভিন্ন নামে রাজনৈতিক মাঠে সরব হতে চাইছে দলটি। সকালে নির্বাচন কমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করে সংগঠনটি। এবং একটি নতুন রাজনৈতিক দলের হিসেবে নিবন্ধিত হতে হলে যে যে শর্ত পূরণ করা প্রয়োজন সেই শর্তগুলো পূরণ করলে নিবন্ধন পাবেন। এর মধ্যে তো বাংলাদেশের সংবিধানের প্রতিই থাকা উনি, মানে যদি কেউ বলে যে আমাদের নারী নেতৃত্বে থাকতে পারবে না আমাদের এখানে, তাহলে তাকে তো এই দেওয়ার কোনো সুযোগ আছে? কমিশন বলছে সংবিধান অনুযায়ী দল গঠন করলে নিবন্ধনের বিষয়ে আলোচনা করবে ইসি। না, তারা তার জামাত হিসেবে আসতে পারবে না, জামাত হিসেবে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের যে সংবিধান আছে তার চেতনার বাইরে যদি কিছু থাকে তাদের গঠনতন্ত্রে, তাহলে তো তাকে নিবন্ধন দেওয়ার কোনো সুযোগই নাই। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি রাজনৈতিক দলে 33% নারী সদস্য কার্যকরের বিষয়টিতেও মনোযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। খাদিজাতুল কোবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন বাংলাদেশে চীনের ঋণের কোনো ফাঁদ নেই, সুতরাং এটা নিয়ে কথা অমূলক। বুধবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এসব কথা বলেন। লি জিমিং বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক অনেক ভালো, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে চীনা ঋণ অনেক কম। বাংলাদেশে শুধু চীনই ঋণ দেয় না, অনেক দেশই ঋণ দেয়, এখানে চীনা ঋণ মাত্র 6%, সুতরাং এটা নিয়ে কথা ওঠানো অমূলক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লি জিমিং বলেন, চীন মুসলিম বিরোধী কোনো দেশ নয়, মুসলিমদের নিয়ে চীনের কোনো ধরনের নেতিবাচক অবস্থান নেই। রাষ্ট্রদূত বলেন, চীনে 25 মিলিয়ন মুসলিম রয়েছে, এর মধ্যে 12 মিলিয়ন মুসলিম রয়েছে উইগুরে, তাদের নিয়ে পশ্চিমারা অপপ্রচার চালাচ্ছে। যুদ্ধ ছাড়া মার্কিন অর্থনীতি সচল নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, সব দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই তাদের মূল কাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা সেমিনারে তিনি মন্তব্য করেন। রুশ ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় বাংলাদেশের মতো ছোট দেশগুলো বিপদে পড়েছে বলেও জানান তিনি। কাসু আমাদের রিপোর্ট, দেখুন বিস্তারিত। বাংলাদেশ কলামিস্ট ফোরামের উদ্যোগে জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অঙ্গনে অর্জন, পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি দেশের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা। যে সমস্ত দেশ এখন
বাংলাদেশের পাশে আছে, কেন আছে? বিকজ বাংলাদেশ এখন একটা বড় মেজর প্লেয়ার, স্বীকার করিবে না। এখন বাংলাদেশ এখন বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ শক্তি। ক্ষতিগ্রস্তের মূল কারণ হচ্ছে যুদ্ধ না, স্যাংশন। এই যে আপনি নিজে নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, জিওপলিটিক্যাল স্বার্থে যুদ্ধ করবেন, কিন্তু প্রাকৃতিক সম্পদের উপরে মানব জাতির যে অধিকার, বিশেষ করে তেল এবং খাদ্যের উপরে, এইটা আপনি কোনোভাবে বন্ধ করতে পারেন না, যত যুদ্ধে আপনি করেন না কেন। এ সময় জাতিসংঘের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জানান, জাতিসংঘের যেমন অর্জন আছে তেমনি ব্যর্থতাও আছে অনেক। সিকিউরিটি কাউন্সিল যেটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেইখানে কোনো ডেমোক্রেসি নেই, সেইখানে পাঁচজনই শক্তিধর। সেই পাঁচজন হচ্ছেন এবং তারা এমনভাবে চালাচ্ছেন যে যার ফলে কোনো নতুন করে রিফর্ম হওয়ার কোনো সুযোগ সৃষ্টি করছে। আজকে সময়ের দাবি হলো যে সেইখানে কিছু রিফর্ম প্রয়োজন। পরে আমেরিকাকে যুদ্ধপ্রিয় দেশ উল্লেখ করে মন্ত্রী জানান, জাতিসংঘের সিদ্ধান্তের বাহিরে পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলেই পুরো বিশ্বে মন্দা দেখা দিয়েছে। সম্প্রতিকালে কেউ কেউ জাতিসংঘের বাইরে, জাতিসংঘ উপেক্ষা করে অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, যার ফলে আমরা বিপদে আছি। এই ইউক্রেন যুদ্ধের কথাই বলি না, সেইখানে যে সমস্ত স্যাংশনের যে জাতিসংঘের সাথে যদি আলাপ করে আন। গণহত্যা নিয়ে বাংলাদেশে বিশেষ কোনো প্রোফাইল নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে এই ধরনের প্রোফাইল তৈরি হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলার সহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আগামী 4 ও 5 নভেম্বর বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী 5 নভেম্বর বিএনপি বরিশালের সমাবেশ ডেকেছে। তার একদিন আগ থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ পথের সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে সাংবাদিকদের বলেন, এই দাবিতে মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। 3 নভেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে 4 ও 5 নভেম্বর বাস চলাচল বন্ধ থাকবে। এর আগে গত 22 অক্টোবর খুলনার বিভাগীয় গণসমাবেশের আগেও সেখানকার পরিবহন মালিক এবং শ্রমিকরা একই দাবিতে বাস ধর্মঘটের ডাক দেন। ঢাকা টঙ্গী ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ভোর 5টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট ছাড়িয়ে যায় রাজধানীর বরণী পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে তীব্র হতে থাকে যানজট। ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত এই যানজটের প্রভাব পড়েছে রাজধানীর অভ্যন্তরেও। ট্রাফিক পুলিশ বলছে, বিআরটি প্রকল্পের ধীরগতির কাজের কারণে সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। বৃষ্টিতে সেসব খানাখন্দে পানি জমে থাকায় ধীর গতিতে চলছে যানবাহন। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। ডেঙ্গুর সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সামনের দিনগুলোয় চিকিৎসা সেবা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই তিল ধারণের ঠাঁই নেই সরকারি হাসপাতালগুলোতে। সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কাসামেদের আরও একটি রিপোর্ট। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। রোববার সারা দেশের হাসপাতালগুলোতে চলতি বছরের সর্বোচ্চ 1034 জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, ফলে হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত শয্যার বাহিরে লিফটের সামনে, সিঁড়ির দুপাশে, ব্যালকনি কিংবা হাঁটার পথ, সবখানেই এখন ডেঙ্গু রোগীতে ঠাসা। বেঁচে থাকতে এর বিকল্প নেই বলে জানালেন রোগী এবং স্বজনরা। গতকালকে রাত্রে রওনা দিয়েছি সিলেটতে নেই, আজকে ফজরবেলা ইয়া এখানে ইয়া ঢুকছি, অথচ বর্তির সিলেট নিয়ে আমরা ইয়ে করছি। ওখানে আমাদের এই সিট মিলে না। 18 তারিখে এসছি, তো আসার পরে সিট পাই নাই, সিট এখানে নাই, আর ওই দিন থেকে ঘুরতেছি কিন্তু সিট কোনো রকম পাই নাই। চিকিৎসা সেবা নিয়ে অনেকেই নানান অভিযোগ করলেও বেশিরভাগ রোগীরাই প্রশংসা করেছেন। আমি হচ্ছে আসছি কালকে, গতকাল রাত্রে আসছি, এখন পর্যন্ত সিট পাই নাই। চিকিৎসা তো দিতেছে এইভাবে, কিন্তু সিট পাইতেছে না। এই যে সিট দিছে নিছে, উপরে সিট খালি নাই। চিকিৎসা দুইটা চালান করছে কালকে রাত্রে আসার পরে। আসছি আমরা কালকে রাত 1টার দিকে প্রায়। সার্ভিসিং ভালো আছে, কিন্তু অনেক গ্যাদারিং, এখানে রোগীর চাপ অনেক বেশি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন চিকিৎসা দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে। আপনার হচ্ছে 80 বেডের একটা ওয়ার্ড, সেখানে অলরেডি আমাদের হচ্ছে 200+ ভর্তি হয়ে গেছে। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে যে এই হসপিটালে রোগীর চাপে মানে মশা থাকারই কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে ডেঙ্গু আক্রান্ত রোগী আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কবলে পড়ে চট্টগ্রামের মিশরায় ড্রেজার ডুবির ঘটনায় আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। নিখোঁজ বাকি 4 জনের সন্ধানে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ড। মিশরায় ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাত 10টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাই সাগরে ড্রেজার ডুবে 8 শ্রমিক নিখোঁজ হন। এর আগে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সারা দেশে 35 জনের প্রাণহানির খবর পাওয়া যায়। সাভারের তেঁতুলছড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত ইউনিয়নের 7 নং ওয়ার্ডে 2000 কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক, 7 নং ইউপি সদস্য পলাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন বাংলা সিনেমার প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টু এবং চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক আবদুল্লাহ জেহাদ। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে চ্যানেল স্টুডিওতে ফজলুল হক স্মৃতি কমিটি এ পুরস্কার আয়োজন করে। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। Oh.